কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল আগামীকাল রাত্রি তখন 12টা থেকে 12টা 5-এর মধ্যে কিছু অজ্ঞাত ব্যক্তি দুটো বাইকে করে এসে প্রথমে মাঠে বম চার্জ করে, এবং আমরা তখন রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম। তাদেরকে চিনতে পেরেছেন? না, কাউকে চিনতে পারিনি, রাতের অন্ধকারে বুঝতে পারা যায়নি। দুটো বাইকে করে এসেছিল, 4টে ব্যক্তি ছিল, বুঝতে পারা গেছে। আর এবং আমার ঘরের চালে পড়ল দুটো বম মারে, এবং তার জন্য আমার ঘরের চাল ভেঙে আমরা যে নিচে শুয়েছিলাম আমাদের উপর পড়ে আমার স্ত্রী হাইটে ইঞ্জিয়ার হয়েছে। এবং কী কী ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি হয়েছে বলতে আলমারি ভেঙেছে, ঘরের চালটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, টিভি নষ্ট হয়েছে, ঘরের জামা কাপড় ছিল, বমের যে আগুন, যে বমের যে বারুদের আগুন, সেই আগুন করে জামা কাপড় নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। ভেতরে যে স্যার আমার আসবাবপত্র ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন কী চাইছেন? এখন চাইছি প্রশাসনের কাছে এসেছি, একটা আমরা লিখিত দরখাস্ত করব। প্রশাসনও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যারা দুষ্কৃতি তাদেরকে অবশ্যই ধরা হবে এবং এর বিচার করা হবে। একটা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি। আপনার নাম? আমার নাম অজয় চক্রবর্তী, আমি 33 নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি। বলছি গতকাল বিনোগ্রামে যে ঘটনা ঘটেছে আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম সকালে, তো এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ যে আর বাড়ির কথা বলা হচ্ছে, অজয় চক্রবর্তী উনি নাকি কি একটা পদ টদ পেয়েছেন, ওর বিরুদ্ধে গোষ্ঠী যারা আছে তারা এই রকম কাণ্ড ঘটিয়েছে, নিজেদের লোকেরাই বম মেরেছে এবং তৃণমূল কংগ্রেসের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আমি একটা কথা বলবো যে আমরা এখন স্বাস্থ্যসাথী নিয়ে ব্যস্ত মানুষের, বাড়িতে বাড়িতে যাচ্ছি যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে, আমরা বিভিন্ন স্বাস্থ্যসাথীর কার্ড যাতে মানুষ পায় সেই নিয়ে আমরা ব্যস্ত। তৃণমূল কংগ্রেস এই সব বিশ্বাসী না, এটা পুরোপুরি ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। আমার নাম লাড্ডু চ্যাটার্জি। মানে ঘরের চালের উপরে পরপর দুটো ফেটেছে, আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।